আমি ফাইজা, আমি আজকে আপনাদেরকে উইন্ডোজের জন্য পাইথনের অ্যানাকোন্ডা ডাউনলোড করা দেখাবো। আপনারা প্রথমে আপনাদের পিসির যে কোনো ব্রাউজারে যাবেন, তারপরে অ্যানাকোন্ডা লিখে সার্চ দিবেন। তারপরে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন যাবেন এবং উইন্ডোজের জন্য ডাউনলোড দিবেন। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটা অন করব, রান দিব, এগ্রি। জাস্ট আমি রেকমেন্ডেড যে আপনি আছে ওরকমই রাখবেন, তারপর নেক্সট। তারপর আপনারা যে কোনো জায়গাতে ডাউনলোড করতে পারেন। নেক্সট, এরপর রেজিস্টার অ্যানাকোন্ডা অ্যাজ মাই ডিফল্ট পাইথন, এটাই আপনারা সিলেক্ট করবেন। এটা ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগে, আমরা সেজন্য অপেক্ষা করব। এটা ইনস্টল হয়ে গেছে, এবার ইনস্টল করব। এবার আমরা উইন্ডোজে যাব, গিয়ে আমরা অ্যানাকোন্ডা কিছুক্ষণ টাইম লাগবে। আমরা দেখতে পাচ্ছি অ্যানাকোন্ডা ন্যাভিগেটর অন হয়ে গেছে। এবার আমরা যে নোটবুক, জুপিটার নোটবুক, সেটাতে আমরা কিছু লঞ্চ করবো। জুপিটার নোটবুক লঞ্চ করলে আমাদের ব্রাউজারে এরকম একটা পেজ চলে আসবে। এবার আমরা এখান থেকে নিউতে যাব এবং পাইথন 3 সিলেক্ট করব। তাহলে আমাদের পাইথন এর কোড লেখার জন্য এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং আমাদের কাজটি করতে হবে। আমরা প্রিন্ট হ্যালো বা যে কোনো কিছু লিখতে পারি এবং এটাকে রান করার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্লাস এন্টার দিতে পারি, তাহলে আমাদের সেটা রান হয়ে যাবে। এবং আমরা যদি অল্টার প্লাস এন্টার নাও দিই, আমরা এখান থেকে রান করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল দেন হিট দা লাইক বাটন এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস, সাবস্ক্রাইব দিস চ্যানেল, স্টে উইথ এআইইউবি সলিউশনস।